গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি নিউট্রিশনিস্ট রুবাই আরতি বলছি। আজকে আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে, এখন হচ্ছে অক্টোবর মাস, সো মেয়েদের উদ্দেশ্যে আমি বলি, এখন মেয়েদের হচ্ছে খুব সচেতনতার একটা মাস, কারণ হচ্ছে এটা পুরো অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস একটা মান্থ হিসাবে একে ঘোষণা করা হয়। সো এটা কিন্তু অনেকেই জানেন না যে আসলে ক্যান্সার কেন হয়। তো ব্রেস্ট ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ থাকে। এক হচ্ছে বংশগত কারণ, দ্বিতীয়ত হচ্ছে লাইফস্টাইল যদি ঠিক মতো না থাকে, তৃতীয় কারণ হচ্ছে হতে পারে লাইফস্টাইলের পাশাপাশি যদি খাবারের অনিয়ম হয় তাহলে সেক্ষেত্রেও এরকম ধরনের সমস্যা হয়। তো সেই জন্য সব কিছু মিলিয়ে অবশ্যই সবসময় সচেতন থাকতে হবে, এবং যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে সাথে সাথে ডক্টরের কাছে চেক আপ করতে হবে। এবং যাদের এইজ 35 থেকে 35 বছরের পর থেকে আমি বলবো যে নিয়মিত ডক্টরের কাছে যেতে, নিয়মিত ব্রেস্ট চেক আপ করাতে। এবং তার পাশাপাশি হচ্ছে যাদের 40 বছর বয়স তাদেরকে অবশ্যই মেমোগ্রাম করতে হবে। আর এর পাশাপাশি তো খাবার অবশ্যই আছে, যেহেতু আমি নিউট্রিশনিস্ট, তো আমি ক্যান্সার পেশেন্টদের জন্য বলবো যে ঠিক মতো প্রপার ডায়েট ফলো করতে, এবং হচ্ছে যেসব খাবার অ্যাকচুয়ালি খেলে অনেক শরীরের ক্ষতি হয় সেসব খাবার থেকে বিরত থাকতে হবে। আর স্তন্য ক্যান্সার সাধারণত অনেক ধরনের কারণেও হয়ে থাকে, যদি খাবারগুলো আর কি, বিশেষ করে বাইরের খাবার, ফাস্ট ফুড, তারপর হচ্ছে যে কোনো চর্বি জাতীয় খাবার, এগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে। এবং যেসব খাবার খুব সহজেই সহজে পরিপাকযোগ্য এবং সহজপাচ্য, সেই খাবারগুলো অবশ্যই বেছে নিতে হবে। আর সবসময় অবশ্যই আপনারা আমার নিয়মিত আমার হোম পেজ ফলো করুন, আমার হোম পেজে সম্পূর্ণভাবে দেওয়া আছে, নিয়মিত আর কি আপডেট দেওয়া হয় এবং কী কী খাবার খেলে মানুষ সম্পূর্ণভাবে সুস্থ থাকবে, এবং ব্রেস্ট ক্যান্সার থেকে প্রতিরোধের উপায়, এটা ঠিক খাবারের মাধ্যমে কীভাবে প্রতিরোধ করবেন, সেই সমস্ত কিছু আমি আমার প্রোফাইলে দিয়ে দিব। সো সবাই কিন্তু ফলো আপে থাকবেন এবং সবাই নিয়মিত রেগুলার চেক করবেন, এবং যারা যারা আমার কাছ থেকে ডায়েট চার্ট নিতে চান তারা আমার সাথে চেম্বারে এসে দেখা করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।